নমস্কার স্টাডি প্রোফাইল আপনাদের স্বাগত জানাই নতুন বন্ধুরা যারা রয়েছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো আশা করা যায় যে অ্যাডমিট কার্ড সকলের পাওয়া হয়ে গেছে পরীক্ষার আগে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে ইনস্ট্রাকশনগুলো পরীক্ষার্থীদের অবশ্যই পালন করতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো কি কি রয়েছে সেটি আজকের এই ভিডিওতে আমি জানাবো কেননা এটি জানানো বা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জানাও কিন্তু খুব জরুরি যে যেভাবে কমিশন স্ট্রিক অ্যাকশান নিচ্ছে তাতে কিন্তু কিছু ভুল হলেই আপনার ক্যান্ডিডেটচার নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না তাই আপনারা অতি অবশ্যই যারা ইতিমধ্যেই গাইডলাইন জেনে নিয়ে গিয়েছেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন যারা এখনও নি তোমরা অবশ্যই একবার দেখে নাও যে পরীক্ষার গাইডলাইন কি কি রয়েছে কী কী নিয়ে যেতে পারবেন এবং কি কি এলাও নেই ওখানে সমস্ত ডিটেলস এখানে রয়েছে তাই একবার অবশ্যই দেখে নাও এখানে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন গাইডলাইন্স ফর একসামিনস অর্থাৎ এক্সামের গাইডলাইন দেওয়া হয়েছে লেখাগুলো একটু ছোটো হলেও আমি আপনাদের বলে দিচ্ছি যে প্রথমেই বলা হয়েছে যে এডমিট কার্ড অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে যেটি আপনারা ডাউনলোড করেছেন এবং পরীক্ষার আগে এক্সাম সেন্টারে মিনিমাম এক ঘন্টা আগে কিন্তু এক্সামিনেশান যে হল রয়েছে সেখানে আপনাকে আসতে হবে এবং এক্সামিনেশান হল উইল বি ওপেন তিরিশ মিনিট বিফোর কমেন্টস অফ এক্সামিনেশান অর্থাৎ এক্সামিনেশানের যে হল সেটি খুলবে পরীক্ষার তিরিশ মিনিট আগে এবং ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার পনেরো মিনিট আগে পর্যন্ত ঢুকতে দেওয়া হবে তারপরে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না এটা মাথায় রাখবেন ওএমআর সিট পরীক্ষার দশ মিনিট আগে দেওয়া হবে এবং কস্টার্ন বুকলেট যেটি সেটা পরীক্ষার পাঁচ মিনিট আগে দেওয়া হবে ঘন্টা পড়লে তবেই আপনারা ওএমআর সিট খুলতে পারবেন এখানে ওএমআর শিট দু কপি দেওয়া হবে একটা অরিজিনাল কপি এবং একটি ক্যান্ডিডেট কপি কার্বন কপি থাকবে যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছিলে তোমরা অবশ্যই জানো দু কপি থাকে একই সঙ্গে থাকবে দুটোকে কিন্তু ছাড়ানো যাবে না যেমন আছে তেমনই থাকতে দেবেন এখানে খুব ইম্পর্টেন্ট যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে তোমাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে বাইশ নম্বর যেটা রয়েছে এডমিট কার্ড আপনারা নিয়ে যাবেন অরিজিনাল আধার কার্ড ভালো করে শুনবেন অরিজিনাল আধার কার্ড অনেকে কিন্তু ভোটার ফটো বা অন্যান্য কিছু নিয়ে যান এখানে কিন্তু শুধুমাত্র অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবেন এবং রিসেন্ট কালার ফটোগ্রাফ একটা ছবি নিয়ে যাবেন অবশ্যই দুটো সঙ্গে রাখবেন প্রিন্ট অন এডমিট কার্ড শুড ম্যাচ উইথ আধার নাম্বার অর্থাৎ আপনার যে আধার নাম্বার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে সেই আধার নাম্বারের সাথে যেন আপনার আধার কার্ডটা আধার কার্ডে যে নাম্বার রয়েছে সেটা যেন ম্যাচ করে যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না তো এটা আপনারা অবশ্যই দেখে নেবেন ম্যাচ ম্যাচ আছে কি না আধার নাম্বারটা ঠিকঠাক আছে কি না অবশ্যই দেখবেন যদি না থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা কমিশনের সাথে সম্পর্ক করে এই জিনিসটি ঠিক করে নেবেন নাহলে অযথা হয়রানি হতে হবে আপনাদের এই ব্যাপারটি রয়েছে এবং তাহলে মূল যে বিষয় সেটি কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন অরিজিনাল আধার কার্ড সঙ্গে নেবেন এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন ফটো এই চারটি জিনিস আপনারা এক্সামে নিয়ে যেতে পারবেন তারপরে যেটি রয়েছে ব্যাগ মোবাইল ফোন যেমন থাকে আর কি পেপার টেপার যা কিছু থাকে কোনো কিছুই আপনাদের অ্যালাউ করবে না এখানে ঠিক আছে এই সমস্ত কিছুই এখানে থাকবে না বাকি এখানে যে শেষের দিকে আছে ফিল আপ ফিসার নেম সেন্টার কোশ্চেন বুকলেট সাইন ইট এবং এইগুলো ফিল আপ করার পরে সাইন করাতে হবে এগুলো আপনাদের ওখানে বলেও দেবে রুমের মধ্যে যখন ঢুকবেন তখন কিন্তু আপনাদের বলে দেওয়া হবে কী কী করবেন কী কী করবেন না ও এমআর সিট সম্পর্কে এখানে দেওয়া রয়েছে তো এগুলো আপনারা পারলে একবার দেখে নেবেন আপনার এডমিটের পরের পৃষ্ঠাটাতে এগুলো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে নাহলে না দেখলেও হবে এগুলো কোশ্চান কোশ্চান যখন দেবে ওই ও আমার সিট দেওয়ার সময় কিন্তু যারা পরীক্ষক থাকবেন তারা সমস্ত ডিটেলস বলে দেবেন কোথায় কিভাবে ফিল করতে হবে কি করতে হবে না করতে হবে সেগুলো কিন্তু ওনারা বলে দেবেন তো এই ছিল আজকের ভিডিওটি জানানো উচিত মনে করলাম কেন কি যেভাবে কমিশন স্ট্রিক্ট অ্যাকশান নিচ্ছে তাতে অনেকের সমস্যা হতে পারে যদি কোনো কারণে কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুল হয়ে যায় তাই মনে হলো যে আপনাদের জানানো উচিত তাই জানিয়ে দিলাম মাইন্ড ইট অরিজিনাল আধার কার্ড অবশ্যই সঙ্গে নেবেন যেন ম্যাচ থাকে আপনার এডমিটের সাথে আধার কার্ডের নাম্বার ম্যাচ থাকে এটা দেখেই কিন্তু নিয়ে যাবেন এবং এক কপি ফটো এই দুটো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন ধন্যবাদ